প্রিয় দর্শক মদলি, আমি ওয়াং হামা উলমি সবাইকে সুদূর চীন থেকে ছানা মেডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগে শুভেচ্ছা। আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন মহাব্যবস্থাপক নাজমুল হাসান মুনিম। তো মুনিম, আপনি প্রথমে সংক্ষেপে নিজের পরিচয় দেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হাসান মুনিম, বসবাস করি চীনের ফুজিয়ান প্রভিন্সের শিয়ামেন সিটিতে। ওখান শিয়ামেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা এবং তারপরে এখন চীনে বিজনেস করতেছি। আচ্ছা, আমরা জানি আপনি তো CBFCL এ কাজ করছেন, এটা কেমন একটা প্রতিষ্ঠান? আসলে CBFCL এ আমি ডিরেক্টর অ্যাডমিন হিসেবে আছি। এই প্রতিষ্ঠানে আমি কাজ করছি একদম শুরু থেকেই। আমাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে গিয়ে হংকং এ। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে চায়না এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাকে আরো বেশি জোরালো করা এবং বাংলাদেশে কিছু মানে কিছু কাজ করা, ভালো কিছু কাজ করা এবং চায়না এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে জোরালো করা। এবং আমার CBFCL এর ফুল মিনিং যদি করি, সেটা হচ্ছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেড। তো আমরা বেসিক্যালি চায়না বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা জোরালো করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং যে ইয়ং যে জেনারেশন আছে তাদেরকে একীভূতকরণ, পাশাপাশি হচ্ছে যারা বিজনেস করতেছে তাদেরকে দলবদ্ধকরণ এবং বিভিন্ন সমস্যার নিরসন নিয়ে কাজ করি। এটা টোটালি নন নন প্রফিট এবং নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, আচ্ছা, আপনাকে নন রিলিজিয়ান। আপনাকে ধন্যবাদ। আমরা জানি তো এবছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 45তম বার্ষিকী। তো দুদেশের শীর্ষ নেতারাও পরস্পরকে অভিনন্দন বাণী পাঠিয়েছেন। তো চীন ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আপনি কি মূল্যায়ন করবেন? আমি মনে করবো এটা অবশ্যই অনেক ভালো একটা উদ্যোগ এবং আমি আসলে অনেক খুশি যে চায়না এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 45তম যে প্রতিষ্ঠা বার্ষিকী, এইটাতে দুই দেশের মানে উচ্চ পদস্থ যারা আছে এরা কূটনৈতিক যে অভিনন্দন বার্তা বিনিময় করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং পাশাপাশি আমাদের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে বা বেসরকারি যে অর্গানাইজেশন গুলি আছে, তারাও বিভিন্ন ভাবে চায়না এবং বাংলাদেশের এই কূটনৈতিক সম্পর্ককে অভিনন্দন জানিয়েছে। এবং আমাদের CBFCL ও কিছুদিন আগে বাংলাদেশে প্রেস ক্লাবে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করেছি, ওখানে অনেক চাইনিজ বাংলাদেশে বসবাসরত চাইনিজরা আমাদের ওখানে কিন্তু রক্ত দিয়েছে। এই এই রক্তগুলো কোয়ান্টাম ফাউন্ডেশনকে দিয়েছি, এটা বাংলাদেশের স্বীকৃত একটা মানে ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তারা ব্লাড ডোনেশন ব্লাড রিসিভ করে এবং বিভিন্ন মুমূর্ষু রোগীদেরকে এই ব্লাডটা দেয়। তো আমরা কিন্তু আমাদের অর্গানাইজেশন থেকে করেছি এবং চাইনিজরা কিন্তু আমাদের ওখানে রক্ত দিয়েছে। আচ্ছা, এই ধরনের কিছু প্রোগ্রাম আমরা করছি এবং আমরা সামনে আরো ভালো কিছু করার চিন্তা করতেছি আর কি, আমাদের কিছু প্ল্যান আছে। আমরা জানি এছাড়া আপনি তো লম্বা সময় ধরে চীন ও বাংলাদেশের অর্থ বাণিজ্যিক ক্ষেত্রে কাজ করতে তো আসছেন। তো চীন ও বাংলাদেশের অর্থ বাণিজ্যিক উন্নয়ন নিয়ে আপনার মন্তব্য কি? আমার সেটা তো আসলে অনেক হিউজ একটা বিষয়। চায়নার সাথে বাংলাদেশের অনেক দীর্ঘদিন ধরে সম্পর্ক এবং চাইনিজ ইকোনমির সাথে বাংলাদেশের ইকোনমি অনেক ওতপ্রোত ভাবে জড়িত এবং বাংলাদেশের মেজর প্রজেক্ট গুলি, যে বড় বড় যে মেগা প্রজেক্ট গুলো হচ্ছে, এগুলি চাইনিজ অর্থায়নে হচ্ছে এবং চাইনিজ কনস্ট্রাকশন টিম দ্বারা হচ্ছে। তো এটা অবশ্যই আমাদের মানে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কটা ওতপ্রোত ভাবে জড়িত এবং এই সম্পর্কটা আরো বেশি স্থায়ী হবে, আরো এক্সপ্যান্ড করবে, সেটাই আমরা আশা করি। এবং ইন ফিউচারে আমরা আশা করি যে চায়নার সাথে সম্পর্কগুলি আরো জোরালো হোক
এবং আমরা এই বছর আমাদের আরেকটা গুড নিউজ হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট আমাদের বাংলাদেশি পণ্য থেকে মানে 97% পণ্য শুল্ক মুক্ত বাণিজ্যিক সুবিধা দিয়েছে। তো আমরা বাংলাদেশ থেকে অনেক পণ্য আমরা এখন চীনের মার্কেটে প্রবেশ করানোর একটা সুযোগ পেয়েছি, যেটা আমাদের মতো ছোট একটা ইকোনমিক কান্ট্রির জন্য অনেক বিশাল একটা প্রাপ্তি। চায়নার একটা হিউজ ইকোনমিক কান্ট্রিতে প্রবেশ করা এটা অবশ্যই সুন্দর, এবং চাইনিজ গভর্নমেন্ট যেভাবে বাংলাদেশের আরো অন্যান্য বড় বড় গুলিতে যেভাবে ইনভেস্ট করতেছে এটাও আসলে প্রশংসার দাবিদার। তো এই কারণেও আমরাও কাজ করে যাচ্ছি যে চায়না এবং বাংলাদেশের মানে রাজনৈতিক এবং হচ্ছে গিয়ে কূটনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে একটা মেলবন্ধন হোক। হ্যাঁ, তো মহাব্যবস্থাপক নাজমুল হাসান মুনিম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সুযোগ পেলে নিশ্চয়ই আবারও আমাদের সঙ্গে কথা বলবেন। ভালো থাকুন। ইনশাল্লাহ অবশ্যই। আমি আসলে অনেক ছোট একজন মানুষ, আমাকে এখানে সময় মানে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার সমস্ত কলা কুশলী যারা আছে তাদেরকে ধন্যবাদ, এবং থ্যাংক ইউ উর্মি। আর হচ্ছে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক সময়। হ্যাঁ।